duka, parappa ekka duka, ekka duka. Unni ta ekhon hospital e aschen na, bojabo ta kake. Jodi ami apnar chesta korbo, tar karon amar hospital kintu khub khushi onake be. Very happy. Tai bujhi. Yes. Mane uni amader hospital e join korar por theke amader hospital e ekta notun hawa esche. Unar modhe positive vibe ache jeta shob jaygay impact tori kore bere. Mane patient ra khub khushi, staff ra khub khushi. In fact onar na sathe shobai ektu upset i hoye ache. In fact amar etao mone hoy je o jodi mentally khub thik thake, manoshik bhabe jodi khub anonde thake tale or performance ta onek better hobe. Amar kintu etao mone hoy je আপনি খুব একটা সুখী নন মানে আপনার ওয়াইফের সাথে আপনি ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে আপনি খারাপই আছেন আপনি একটা কথা বলছি ডক্টর গুহ কিছু মনে করবেন না রাধিকাকে আপনি ঠিক কতদিন হলো চেনেন মানে খুব বেশি দিন তো হয়নি যে রাধিকা আপনাদের হসপিটালে ইন্টার্ন করতে গেছে হ্যাঁ ঠিকই তবে ওই দিন ক্ষণ বয়স সময় স্থান কাল পাত্র এসব দিয়ে তো আর ওই সম্পর্কের গভীরতা ঠিক মাপা যায় না সেরমি যদি ধরি ধরুন আপনাদের সম্পর্কটা মানে আপনারা তো দুজন দুজনকে অনেক ছোট থেকে চেনেন স্কুল কলেজ একসাথেই পাস করেছেন আপনাদের যথেষ্ট ঠিকান্তিন সম্পর্ক তারপরেও আপনাদের সম্পর্কটা কেন নষ্ট হয়ে গেল বলতে পারেন আপনার সাথে রাধিকার সম্পর্কটা তো অফিশিয়াল মানে একদম ছেলেবেলা থেকে রাধিকাকে চেনেন বলে তো আমি জানি না না তাহলে এত অল্প দিনের মধ্যেই রাধিকার জীবনের সব কথা আপনি জেনে গেলেন কেন আপনার ইগোতে প্রবলেম হচ্ছে ইগো আট হচ্ছে আপনার দেখুন সেটা লাগলেও আমার করার কিন্তু কিছুই নেই দেখুন জেনে যখন গেছি জেনে যখন ফেলেছি এখন তার ডিনাই করতে পারবো না যে আমি আমি ব্যাপারটা জানি না বরং জেনে যাওয়ার পরে যেটুকু মানে আমার কর্তব্য থাকে যেটুকু কর্তব্য আমি পালন করতে পারি আমি মনে করি সেটুকু আমায় করতে দেওয়া হোক এই আর কি না এত অল্প দিনের মধ্যেই রাধিকার প্রতি আপনার এতটা কর্তব্যবোধ জেগে উঠলো কেন সেটা বুঝতে পারলাম না সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রথমেই তো বললাম ওই যে বললাম দেখুন এটা কিন্তু শুধুমাত্র রাধিকার উপর বর্তায় না আপনাকেও বলছি দেখুন যদি জানতাম যে আপনারা দুজন দুজনকে পছন্দ করেন না তাহলে একরকম ছিল বাট আমি তো উল্টোটা জেনেছি এবং সেই জানাটা কিন্তু অত্যন্ত সত্যি আমি নিজের চোখে দেখেছি আপনি আমার হসপিটালে গেছিলেন এই কলকাতা থেকেই গেছেন অত দূরে আপনি রাধিকার সঙ্গে কথা বলতেও চেয়েছেন আর ওই যে বললাম একটু আগে বললাম রাধিকার ইগো প্রচন্ড ইগোয়েস্টিক আপনার সাথে কথা ঠিক করে বলো না তো তারপরে যখন আমি একটু চেপে ধরেছি বাস দুম করে ব্লাস্ট করে গেল কি ব্লাস্ট করলো তো কি করলো না আপনি আপনি শুনতে চাইছেন না ভালো করে বেশ ঠিক আছে আমি এক মিনিট ডক্টর গুহ এক মিনিট প্লিজ এক মিনিট কে বললো আমি শুনতে চাই না বলুন না রাধিকা কি ব্লাস্ট করলো মানে উনি বললেন যে আপনি ওনাকে যথেষ্ট কষ্ট দিয়েছেন যথেষ্ট মানসিক কষ্ট পেয়েছেন তাই আপনি যতই ওখান থেকে অত দূর থেকে ওই হসপিটালে যান ওনাকে কনভিন্স করার চেষ্টা করুন বা কথা বলুন বা ওনার সঙ্গে ওনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন উনি কিন্তু কিছুতেই যাবেন না আমার কি মনে হয় জানেন আপনাদের মধ্যে রিইউনিয়নটা যদি হয়ে যায় হ্যাঁ রাজি নয় রাধিকা রাজি নয় কি রাজি করাতে হবে রাজি করাতে হবে আপনাকে আপনাকে ব্যাপারটাকে সিচুয়েশনটা করাতে হবে দেখুন ওর ওর একটা ইগো প্রবলেম আছে সেটা আপনাকে বুঝতে হবে ও হয়তো মুখে বলতে পারছে না যে ও আপনাকে ভালোবাসে কিন্তু আমি কিন্তু সেটা বুঝেছি যে ও যথেষ্ট রেসপেক্ট এবং ভালোবাসা আপনার প্রতি আছে আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা সিচুয়েশন তৈরি করতে হবে বুঝলেন আপনাকে একটা সিচুয়েশন তৈরি করতে হবে একটা সিকোয়েন্স তৈরি করতে হবে তারপরে ওই রাধিকাকে ওই সিচুয়েশন আর সিকোয়েন্সের মধ্যে নিয়ে গিয়ে ফেলতে হবে এবং সঙ্গে সঙ্গে বিয়েটা করে ফেলতে হবে আমি একটা কথা সত্যি বুঝতে পারছি না ডক্টর গুহ যে আপনি এতগুলো কথা কেন বলছেন দেখুন একটা কথা আপনাকে পরিষ্কার করে জানাই এর মধ্যে আমার কিন্তু কোনো ব্যক্তি স্বার্থ নেই না যদি আমার কোনো স্বার্থ থাকতো তাহলে কিন্তু আমি আমি উল্টোটাই করতাম সেটা কিন্তু আমি করছি না এই কথাটা আপনার মাথায় ভালো করে ঢুকিয়ে নিতে হবে যে এর মধ্যে আমার কোনো স্বার্থ নেই বরং আপনাকে বলবো যে আপনার এটা দেখা উচিত যে রাধিকার মধ্যে একটা ট্যালেন্ট আছে একটা একটা অনেক ট্যালেন্ট আছে মানে ও যদি মানসিকভাবে শান্তিতে থাকে ও যদি মেন্টাল পিসের মধ্যে থাকে যদি আনন্দে থাকে তাহলে ও কাজটা কিন্তু অনেক বেটারভাবে করতে পারবে আমারও তাই মনে হয়
তারপরে যদি আপনার আমাকে ঠিক না লাগে আপনি যদি আমাকে মনে হয় যে আমি আমার নিজের স্বার্থের কথা বলি দ্যাটস ডিফারেন্স কিন্তু আমি এটা করছি টোটালি ওই সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে বুঝতে পেরেছেন তো বিষয়টা সেটা নয় ডক্টর গুহ আপনি নিশ্চয়ই জানেন যে রাধিকা অসম্ভব জেদি আর এ কথাও সত্য যে আমি রাধিকার সাথে ভুল করেছি আমি এটা মনে করি না যে রাধিকা আমায় কোনোদিনও ক্ষমা করতে পারবে সারা জীবন কষ্ট পাবে আর ক্ষমা নাকি করবে না বললি হল না 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 ক্ষমা করবে না কে বললাম আরে ওরম কোনো ব্যাপার নেই হয়তো মুখে ক্ষমা করতে পারবে না হয় না সবটা ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না কিন্তু মনে মনে আমি জানি ও কিন্তু ক্ষমা করে দেবে সেটাই তো আপনাকে কনভিন্স করতে হবে আপনাকে ওই সিচুয়েশনটা তৈরি করতে হবে যেটা আমি বারবার বলছি ওই সিচুয়েশনটা আপনি তৈরি করুন শুধু শুধু মেয়েটা দূরে আছে আপনি ওর থেকে দূরে দূরে আছেন আপনি শুধু শুধু কষ্ট পাচ্ছেন আপনার তো কষ্ট হচ্ছে না মানে কেসটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি যতটা কেসটাই মানে কেসটা স্টাডি করেছি খবরের কাগজ থেকে মিডিয়া থেকে অনেকটাই জেনেছি অন্য জায়গা থেকে অন্য সোর্স থেকে অনেকটা জেনেছি আমি আমি দেখেছি কেসটা কিন্তু ভেরি ইউনিক মানে আপনি ওর বাবাকে এখানে কনসালটেন্ট হিসেবে কাজ দিয়েছেন তো কি অদ্ভুত ব্যাপার দেখুন যে মেয়েটি তার বাবার জন্য এত কিছু লড়লো এই সম্পর্কের ইতি হলো আপনি তার বাবাকে এখানে কাজ দিয়েছেন আপনারা একসাথে কাজ করছেন আপনাদের মধ্যে কোনো সমস্যা নেই অথচ সে মেয়েটিকে আপনি আপনার শ্বশুর বাড়িতে দিয়ে এলেন আপনি সব কথা জানেন না ডক্টর গুহ রাধিকা পল্লব বলে একটি ছেলেকে ভালোবাসে কি হলো আপনি হাসছেন কেন না তথ্য প্রমাণ আছে বলেই কিন্তু কথাটা আমি বলছি না আমি আমি দেখছি যে আপনি নিজের বউকে মোটেই চিনতে পারেননি দেখুন আমার সঙ্গে মাত্র এই কয়েকদিনের আলাপ আমি চিনতে পেরে গেলাম আপনি চিনতে পারলেন না দেখুন আমি কিন্তু একটা কথা বুঝে গেছি আপনাকে ছাড়া রাধিকার পক্ষে অন্য কাউকে মন দেওয়া কিন্তু সম্ভব নয় উনি কিন্তু আপনার কাছে কমিটেড এবং এর জন্য যথেষ্ট কষ্ট পায় মারাত্মক কষ্ট এই কথাটা কিন্তু আমি জেনেছি বলেই আমি এখানে এসেছি এতগুলো কথা বলতে আমি কি করতে পারি এই বিষয়ে আমার সাথে রাধিকা কথা বলতে চায় না বলছি যে আপনি কি চান আপনার জীবনে ফিরে আসুক জানি না আসলে আমার অশান্তির ভয় দেখুন সেটা তো আপনার উপরেও নির্ভর করে মানে অশান্তি যখনই হয় সেটা তো আর একজন কেউ করতে পারে না আপনিও করেছিলেন হ্যাঁ করেছিলাম সত্যি করেছিলাম আমার বাড়ির সবাই ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছে সেটাও বিষয় না জানেন তো আসলে আসলে মূল বিষয়টা হলো আমি ওকে মিসআন্ডারস্ট্যান্ড করেছি সেটা রাধিকা সহ্য করতে পারেনি দেখুন ভুল বোঝাবুঝি কিন্তু থাকে একটা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি কিন্তু থাকেই আমি বলি কি যা হবার তা হয়ে গেছে শুনুন দুজনের মধ্যে অনেক সময় কিন্তু এই তৃতীয় ব্যক্তিকে লাগে না মানে দুটো ব্যক্তিকে অনেক সময় এক জায়গায় আনতে গেলে একজন তৃতীয় মানুষের দরকার পড়ে ধরে নিন আমি সেই তৃতীয় ব্যক্তি যে আপনাদেরকে আবার সঠিক জায়গায় নিয়ে আসবো আপনি আমাদের দুজনের জন্য এতটা সময় দিচ্ছেন সেটা ভেবে আমি অবাক হচ্ছি এতে এত সময় কি আছে না 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 আমি তো কলকাতায় এসেছিলাম আমার একটা নিজস্ব দরকার তো ভাবলাম সুযোগ আছে সময় আছে আপনার সাথে একটু কথা বলে যাই শোনো আমি রাধিকাকে দেখেছি কষ্ট পেতে তাই আমার মনে হচ্ছে যে এইটুকু রেসপন্সিবিলিটি এইটুকু এইটুকু দায়ভার যদি না নিতে পারি তাহলে তাহলে ঠিক হবে না জিনিসটা এইটুকু নিতেই পারি তাছাড়া এই হসপিটালের আপনাদের হসপিটালের একটা সময় কত সুনাম ছিল কত নাম ছিল চারিদিকে এখন এই হসপিটাল একটা ডিস্ট্রেসের মধ্যে আছে দেখুন আমার মনে হয় যে আপনি আর রাধিকা আপনি আর রাধিকা যদি দুজনে মিলে উঠে পড়ে লাগেন হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আবার একসাথে কাজ করেন তাহলে এই হসপিটাল কিন্তু আবার আগের জায়গা ফিরে পাবে আপনার কাছে স্বীকার করতে কোনো দ্বিধা নেই ডক্টর গুহ এই মুহূর্তে আমার মধ্যে সে জোর নেই যে আমি এমন একটা সিচুয়েশন তৈরি করি যেখানে বিয়ের আসরে রাধিকাকে নিয়ে আসতে পারবো বউ করে তো আপনি আমার উপর ভরসা করেন তো সরি না মানে বলছি আপনি আমার উপর ভরসা করেন আপনার উপর ভরসা মানে হ্যাঁ আমি সেটাই বলছি মানে আপনি আমার উপর ভরসা করুন আপনাকে কিছু করতে হবে না আপনার শুধু বিয়েটা করবেন বিয়েটা
সেটা করতে পারবেন তো শুধু বিয়ে করবেন আমি সত্যি জানি না আমার আপনাকে কি বলা উচিত এমনিতে কি বলার কি আছে আচ্ছা আপনার বাড়িতে আপত্তিটাপত্তি আছে না হ্যাঁ ঠিকই বলেছেন আপনি তো সবই জানেন দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের পরিবার আমার রাধিকার সম্পর্কটা কোনোদিনই মেনে নিতে পারেনি কিন্তু বাড়ির আপত্তিকে আমি কোনোদিনই গ্রাহ্য করিনি ডক্টর গুহ গ্রাহ্য করলে প্রথমবার আমাদের বিয়েটা হতো না কষ্ট বিষয়টা অন্য আমার ভিতরে একটা বিশ্বাস জন্মেছিল তীব্র বিশ্বাস যে রাধিকা কোনোদিনই আমাকে ভালোবাসতে পারেনি ও শুধুমাত্র পল্লবকে ভালোবাসে চলো 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 পাল্টা